নমস্কার, দিলীপ 333-এর পক্ষ থেকে। চলুন আজকে আমরা চলে যাই মায়াপুরে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল কিংবা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আপনারা পৌঁছে যেতে পারেন নবদ্বীপ, সেখান থেকে মায়াপুর। চলুন দেখা যাক মায়াপুর। তার আগে বলি আমাদের চ্যানেল দিলীপ 333-টা সাবস্ক্রাইব করবেন। বিশ্বের সবচেয়ে বড় মন্দির এখানেই তৈরি হচ্ছে, যেটি হচ্ছে ইস্কনের মন্দির। এছাড়া এই মায়াপুরে তো আছে রাধাকৃষ্ণের মূর্তি, যা ভারতবর্ষ বিখ্যাত বলা চলে, এবং তার সঙ্গে এখানে গৌরাঙ্গের মূর্তি উন্মোচন এবং নবদ্বীপ তো আছেই। এই মায়াপুরে এলে সত্যি আপনার মন শুদ্ধ হয়ে যাবে, আপনার মনকে হিন্দু ধর্মের যে ঐতিহ্য সেই সম্পর্কে বুঝতে সাহায্য করবে। আর এখানে অনেক বিদেশিরা এসেও এই হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণের নাম নিয়ে জপ করে, তার একটা প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরুন। এখানে আসার জন্য হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা, এবং তারপর এখানে অনেক কম দামের হোটেলও পেয়ে যেতে পারেন, বেশি দামে হোটেলও আছে, একটু খোঁজ খবর করে নিতে হবে। আর এখন যেটা দেখতে যাচ্ছি যে বিখ্যাত, এখানে বলা হয় যে দুটি নদীর জল একসঙ্গে কখনোই মেশে না, আলাদা আলাদা থাকে, এবং তাদের যে জলের রং সেটাও আলাদা আলাদা। চলুন দেখা যাক যে সেই কথাটার সত্যতা। দেখতেই পাচ্ছেন আপনারা যেখানে সত্যি দুটো নদীর জল দুদিকে বেঁকে গেছে, এবং সেই দুটো নদীর জল কেউ কাউকে সংযোগ করে আছে ঠিকই, কিন্তু কোনো জল কারোর সাথে মিশছে না। নদী পেরিয়ে আমরা দেখতে পেলাম ইস্কন মন্দিরের অপূর্ব সুন্দর একটি দৃশ্য। আমরা বর্তমানে পৌঁছে গেছি নবদ্বীপের নানান মন্দিরে, এবং নানান প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে কৃষ্ণের শিবের সঙ্গে মিলন ইত্যাদি ইত্যাদি নানান প্রতিচ্ছবি, নানা ধরনের দেবদেবীর মূর্তি এখানে এলে আপনারা দেখতে পাবেন। আর এরপর একটা বিখ্যাত জায়গা এখানে, সেটা হচ্ছে 60 ফুট লম্বা গৌরাঙ্গের মূর্তি উন্মোচন করা হয়েছে এখানে, এবং এখানে একটু টুরিস্ট জাতীয় ব্যাপারটা থাকে, আপনারা এলে এখানে খুব আনন্দ পাবেন। একটা গুহা, কৃত্রিমভাবে গুহা সৃষ্টি করা হয়েছে, এবং এই 60 ফুট গৌরাঙ্গের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে প্রচুর মন্দির আছে, বিশেষভাবে আপনারা যদি এখানে টোটো ভাড়া করেন একটু ভেবে চিনতে দেখে শুনে ভাড়া করবেন, কারণ অনেক সময় এরা অনেক দাম বেশি বলে। একটু রেটারেটি করে আপনারা টোটোটা ঠিক করবেন, ঠিক করে আগে বুঝে নেবেন কতগুলো মন্দির ঘোরাবে আপনাদেরকে, এবং তারপরে দাম ঠিক করবেন। আর এখানে অনেক মন্দিরই আছে, তাই আপনারা সবগুলো দেখার চেষ্টা করবেন। এই নবদ্বীপে ঘুরে আপনারা প্রচুর প্রচুর মন্দির দেখা মিলবে। তাই চলুন, আপনাদের যদি এই ভিডিওটি দেখে একটু ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্লিজ একটা লাইক দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, পারলে মায়াপুর থেকে ঘুরে যাবেন।